শেষ হচ্ছে ইমপালা বরাবর। সো বেশ ইন্টারেস্টিং একটা ফ্লাইট প্যাথ, এবং শুরুতেই আমাদের সাথে কিন্তু জাম্প করে ফেললো 7C। তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তারা স্পন আইল্যান্ডের আশেপাশের যেই জায়গাগুলো থাকে সেখানে কিন্তু সচরাচর নেমে যায়। অন্যদিকে আমাদের সাথে আইএনএস এখানে আছে, তারা কিন্তু ভ্যালি ডেল মারের নামার চিন্তা ভাবনা করছে, তাদের পাশেই আছে জিওস, তাদের সাথে কিন্তু একটা ফাইট হওয়ার পসিবিলিটি থাকতেই পারে। অন্যদিকে ডিআরএস আমাদের সাথে আছে, মন্টেনেগ্রোর দিকে কিন্তু তারা চলে যেতে চায়, বাট সেক্ষেত্রে যদি জিওস মন্টেতে নামে তাহলে তাদের এগেনস্টে কিন্তু একটা ফাইট হওয়ার পসিবিলিটি থাকতেই পারে। অন্যদিকে আমাদের সাথে এইচবি আছে, সুমাসেরাতে কিন্তু আরামসে তারা নেমে যেতে পারবে, ফ্লাইট প্যাথের খুবই কাছে। তারপর আমরা 1952 কে দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত তারা কিন্তু তাদের মিনাস জেনারেলসের ড্রপের দিকে এগিয়ে যাচ্ছে, বাট তারা ড্রপ লোকেশনটা কিছু চেঞ্জ হয়তো আনতে পারে, তার উপর শট চলছে, বাট আয়রন সাইড দিয়ে আসলে এতটা প্রিসাইজ হওয়াটা সম্ভব না, বাট মানিশ ট্রাইড হিজ বেস্ট এবং জানিয়ে দিল দ্যার ইজ আ প্রেজেন্স অফ বল চলে গিয়েছে এই একটা বিশাল সিটিতে লস লিওনেসের। সো এই লস লিওনেস থেকে কোন দলটা বেরিয়ে আসতে পারবে পুরো স্কোয়াড নিয়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের কাছে। অন্যদিকে লিওস কে এখান থেকে পড়ে গিয়েছে, তাদের কাছে না আছে ফার্স্ট এইড, না আছে খুব ভালো মানের লুট, না আছে কিছু অ্যাড, সেটা ফলশ্রুতিতে শিফুসার ফ্ল্যাঙ্ক নিয়েছে, তৌফিককে ডাউন করে ফেলেছে, অল ইন অল আউট অ্যাটাক চলে এসেছে, এন্ট্রি অ্যান্ড ম্যাগনেট, নো ডিফেন্স উইল বি মেড, অ্যান্ড আই ডু থিঙ্ক ম্যাগনেট অলরেডি একটা ডিফেন্স ক্রিয়েট করে ফেলেছেন, বাট ম্যাগনেটকে ডাউন করা হয়েছে, এন্ট্রি ইজ দ্য লাস্ট গাই, ভেহিকল নো আর সুযোগ থাকছে না মনে হয়, এন্ট্রি সামনে এগিয়ে যাচ্ছে। অবশ্যই সামনে কিন্তু চলে যে ভেক্টর আছে হাতে, আটটা বুলেট এখান থেকে কিন্তু মনে হয় না পসিবল, এবং সেটাই হলো, এবং দেখাই যাচ্ছে ডেড আইস গাইস ফাইনালে কিন্তু তারাও ডেসিমেট করে দিয়েছে টিম 1952 কে। সো 1952 এই ম্যাচও খালি হাতে কিন্তু তাদেরকে যেতে হলো, খুবই বিপজ্জনক অবস্থা, কিন্তু ডেড আইস গাইজের জন্য অনেক বড় একটা ওয়েট করছে, চলে বুঝে তারপরে এখান থেকে কিন্তু আসবে চারজন প্লেয়ার, চারজন প্লেয়ার এখানে কিন্তু চলে এসেছে লাস্ট পর্যন্ত, ডিমন পিছিয়ে এসে এখানে কিন্তু কাজের কাজ করে নিল, একটা গুড নিউজ, বাট সেটাও কিন্তু আর কাজ করবে না, এখানে নাকানি চোবানি কিন্তু খাওয়ানো হলো অবশ্যই এসজি এর প্লেয়ারটিকে। সিওসি স্পোর্টস তারা আজকে মুডে আছে, লিটারালি তারা আজকে মুডে আছে, তাদের কি কেউ থামাতে পারবে কিনা, আই হ্যাভ নো আইডিয়া, বাট সিওর কে ডাউন করে ফেলেছে, গডলেস কে ডাউন করে ফেলা হয়েছে, জোকার গেটিং ইনটু দা ফাইট, বাট তার সাথে চলে এসেছে কালাশনিকোভ নিয়ে আইসি, অ্যান্ড হোল স্কোয়াডকে ডিসিমেট করা ফেলা হলো এখানে, দুজন প্লেয়ারকে অফকোর্স ড্যামেজ কন্ট্রোল করার সুযোগ তারা পাবেন, লুট পেয়ে যাবেন, অ্যান্ড নতুন একটা ফাইটের জন্য তারা রেডি হয়ে যাবেন। আই জাস্ট অ্যাবাউট সিওস রাইট নাও, তাদের আইজিএল ডাউন হয়ে গিয়েছে, বাট দে আর দে হ্যাভ নো প্রেশার যে না ভাই এই প্লেয়ারটাকে রিভাইভ দিতে হবে, এই প্লেয়ারটাকে রিভাইভ দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো ইউজ অফ ফিটিলিটিজ একটা চিন্তা করতে পারতো, বাট দ্যাট ডিডন্ট হ্যাপেন, বাট এ ওয়ান লুজিং বিট বাই আ বিট, এই মুহূর্তে নেট চলে যাবে সিন স্টারের উপরে, দেখা যাক 7C এই ফাইটটারে যদি ক্যাপিটালের উপর ক্যাপিটালাইজ করতে পারেন কিনা, ডিই ডেরাইজ গাইজ এর হাংরি বক্স মেন ওয়াইল কিলটা কনফার্ম করে নিয়ে গিয়েছে, ডমিনেশনে চলে এসেছে হাংরি বক্স উইথ 3 কিলস অলরেডি, সিন স্টার চেঞ্জ এখান থেকে কোনোভাবে কিন্তু কোন সাপোর্টই কিন্তু দিতে পারবে না। অন্যদিকে ওয়ার্ডু স্যার কিন্তু এখান থেকে কিলটা কনফার্ম করে নিল, জ্যাক্স এখান থেকে ডাউন একাই বেটার সিন স্টার, এই ম্যাচ থেকে যদি 0 পয়েন্ট নিয়ে ফিনিশ হয় এটা A1 এর জন্য অনেক বড় একটা বিপদ সংকেত কিন্তু হতে পারত, এবং সেটাই হলো A1 eSports মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু এই ম্যাচটা শেষ করলো। এখানে পিএন বরাবরের মতোই তারা কিন্তু মিরামারে বেশ ভালো পারফরমেন্স দেয়, তারা কিন্তু এবারেও সেটাই করছে, লিওর একটা গ্রেনেড আসলো এবং এক গ্রেনেডে স্টিল শট কিন্তু নক, মারাত্মক বিপদে পড়ে গিয়েছে ভেনম লেজেন্ডস, দুজন আছে এইদিকে ভয়েড এবং নাইট উইং, দুজনকে মিলে এখান থেকে খেলাটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে, ডাইয়ান ঢুকতে পারতো এইদিকে, ঢুকতার পারার আগে এখানে কিন্তু নকআউট করে দেওয়া হয়েছে নাইট উইং, এখানে খুবই একটা ইন্টারেস্টিং জায়গাতে আছেন, বাট লাস্ট পর্যন্ত সেটা কিন্তু আর হলো না, দুজন প্লেয়ার আছেন, দুজন প্লেয়ার একজন এখান থেকে 1v1 সিচুয়েশন রাইট নাও, ভয়েড ভয়েড আছে সামনে, চলে আসতো এখান থেকে, চলে এসেছে বাট নো এখান থেকে মিস করে ফেললো, কি অসাধারণ লাস্ট মোমেন্টে এখান থেকে কিন্তু মিস করে ফেললো, একটু বলা চলে সামনে প্লেয়ারটা চলে আসছে ভেক্টর, এখান থেকে লাভ কিন্তু হলো না, অন্য পাশ থেকে আয়ুষ এখানে চলে আসছে এবং দারুণ একটা কভার কিন্তু দিল বলা চলে, লাস্ট পর্যন্ত একজন প্লেয়ার ছিল ডেড আইস গাইস, ফিনিশ হয়ে গেল এই জায়গাতে, কার্নেজ প্রবি কি অসাধারণ একটা গেম প্লে ছিল, বাট আয়ুষ এখান থেকে আরো একটা নেক্সট লেভেলের দরকার ছিল সিল 9 এর, এবার কিন্তু তার একটা ভালো পজিশনে চলে এসেছে, আটটা পজিশন পয়েন্ট এখনো পর্যন্ত তাদের শিওর হয়ে গিয়েছে, এবং যদি এই ব্লাড লিজিয়ন এন্ড পিনের ফাইটের মধ্যে ব্লাড লিজিয়ন যদি এখানে লুজ করে ফেলে দেন ডেফিনেটলি দ্যাট উইল বি আ চান্স ফর দ্যাম, মানে আমরা যদি বলি সবচেয়ে দারুণ যদি পারফরম্যান্স থাকে কোন দলের সেটা হচ্ছে পিএন ক্রু পাবজি নেপাল ক্রু, তাদের কাছে সুযোগ আছে, সন্দেশ এখান থেকে ওয়েট করছেন সামনে কে দেখি প্লেয়ার চলে এসেছিল, বাট লাস্ট পর্যন্ত এখান থেকে কিন্তু মিস করে ফেলল সন্দেশ, নক এখানে হয়ে গেছে
লাস্ট আরেকজনকে আছে ইনকি কিল কিন্তু কনফার্ম হয়ে গেল ডুও ডমিনেশন এখান থেকে কিন্তু চলছে বাট লাস্ট পর্যন্ত সেটা কিন্তু হলো না একজন প্লেয়ার বেঁচে আছেন দ্যাট ইজ রয় রয় এখান থেকে কি পারবে লাস্ট পর্যন্ত আগুনে জ্বলছে কিন্তু এখান থেকে যাচ্ছে সে পিছনে সরে আসলো লাস্ট পর্যন্ত গিফট করতে পারে দেখা যাক সেই গিফটটা চলে আসে কিনা ডমিনিক ওখানে সিএন এর প্রবীণ এর কিলটা কনফার্ম করে নিয়েছেন উইথ দ্য জোকার লাভ বাট জিগল লিজিকে আমরা একটা পজিশন ক্রিয়েট করেছেন আমরা একটা পজিশন থেকে ফেলেছে যেখানে ডমিনিক কে আর তিনি বাঁচতে দিবেন না কিলটা কনফার্ম করার চেষ্টা করবেন জিগল পজিশনটা দেখা যাক কিলার ওয়াইটি হি ওয়ান্টস মোর হি ওয়ান্টস দ্য কিল কিলটা স্টিল সম্ভব কিনা নো শেষ পর্যন্ত সেটা হলো না জিগল সামনে এগিয়ে যাচ্ছেন পিএন কে বধ করার চেষ্টা দেখা যাক পিএন কে বধ করতে পারেন কিনা র্যান্ডম স্প্রে ইনটু দ্য স্মোক র্যান্ডম স্প্রে করেই কিন্তু যাচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত সেটা আর হলো না ব্লাড লিজিয়নে জাইরো এক্স এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কিল কিন্তু নিয়ে নিয়েছে নিজেদের জন্য এক্স বি এখন সুযোগ আছে 2v3 যদি বের করে নিতে পারে এটা কিন্তু প্রথম চিকেন ডিনার হবে কোন বাংলাদেশী দলের জন্য লাস্ট ম্যাচেও একটা সুযোগ চলে এসেছিল আমরা দেখতেই পাচ্ছিলাম আইএনএস একটুর জন্য কিন্তু মিস করে ফেলে বাট এবার ব্লাড লিজিয়নের কাছে সেই আসে দেন ডেফিনেটলি এই ম্যাচে চিকেন ডিনার কিন্তু নিয়ে নিতে পারবে এক্স বি ব্লাড লিজিয়ন সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা সত্যি কিন্তু করতে হবে জাইরক এবং লিও কোনো ভুল করা যাবে না প্রথম নক বের কিন্তু করে নিল জোন এখান থেকে আছে পুরোপুরি এক্স বি এর কাছে সো 2v2 সমানে সমান ফাইট কিন্তু চলছে লাস্ট পর্যন্ত দেখতে কিন্তু পেলো না জাইরো এক্স সামনে এখান থেকে কিন্তু নজর রাখছেন এখন পর্যন্ত কিলার ওয়াইটি সে ড্রপের পেছনে চলে যাওয়ার কারণে কোনো হেল্প কিন্তু করতে পারবে না বাট একটা গ্রেনেড গেল লিওর এক গ্রেনেড এবং কিলার ওয়াইটি আবারও গ্রেনেড তাও কিন্তু নক দ্যাট ইজ লাইফ এই মুহূর্তে অফকোর্স লিজেন্ড চাচ্ছিলেন আর একটু বেশি ইনফরমেশন গ্যাদার করতে পাশাপাশি একটা বেট হিসেবে কাজ করতে চাচ্ছিলেন সেই ভুলটা কিন্তু করলো না ব্লাড লিজিয়ন অলরেডি দে আর ইন দ্য ডমিনেশন কিলার ওয়াইট কে ডাউন করে ফেলা হয়েছে ইজ বাংলাদেশি টাইম রাইট নাও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে রিডেমশন গেমের জন্য সামনে এগিয়ে যাচ্ছে ব্লাড লিজিয়ন ফার্স্ট এভার উইনার উইনার চিকেন ডিনার ফর বাংলাদেশ কংগ্রাচুলেশনস বয়েজ ফর দ্য রেড এন্ড গ্রিন ফ্ল্যাগ লাল সবুজ পতাকার জয় দেখতে পাচ্ছি বিএমপিএল সাউথ এশিয়ার ময়দানে প্রথমবারের মতো স্বাগতম $1,000 থাকছে তোমাদের জন্য একটা দারুণ পারফরমেন্স দ্য পিএমসিও চ্যাম্পিয়ন্স তারা কিন্তু আমাদের সাথে এখান থেকে দেখালো এবং পিএন ক্রু এর মতো একটা মনস্টার সিংকে যেভাবে তারা দুজন মিলে ফিনিশ করে দিয়েছিল দ্যাট